চল্লিশা বিষয় ইসলাম কি বলে চল্লিশা ইসলামে একেবারেই হারাম চল্লিশা পালন করা ইসলামে জায়েজ নেই রসুল্লাহ সাল্লাহ ইসলামের কোনো চল্লিশা হয়নি আবু বকর হয়নি ওসমানের হয়নি আলীর হয়নি ইমাম আবু হানিফার হয়নি শাহীর হয়নি মালিকের হয়নি এবং ইমাম বোখারের হয়নি তিন মিজির হয়নি মাজার হয়নি কারো হয়নি কোনো ইমামের হয়নি চল্লিশা আমাদের পাক ভারতীয় বেদাত এবং একান্ত নিতান্ত বেদাত এবং এর চেয়ে বড়ো বেদাত বোধ হইতেই পারে না কোনো কিছু এই জন্য আপনি আমি চল্লিশে থেকে দূরে থাকবো কেন হয়েছে চল্লিশে আপনি শোনেন হিন্দু ধর্মে একটা জিনিস আছে সেটাকে বলা হয় তর্পণ তা দেয়া অথবা সেটাকে বলা হয় যে ভোগ দেয়া সেটা তারা নির্দিষ্ট দিনের পরে চল্লিশ দিনের পরে বা পঞ্চম দিনের পরে তারা সেই ভোগ দেয় সে ভোগ সেটা ঠাকুর ভোগ বলা হয় ঠাকুরকে দেওয়া হয় অনেক সময় সেটা মাছের জন্য দেওয়া হয় পানিতে দেয়া হয় এগুলি তারা যখন দেয় তখন এটা মনে করে তারা তাদের এই এয়ার সৎকার হচ্ছে তাদের মৃত মানুষের যানের যানের উপকার হচ্ছে এটা তারা মনে করে মুসলিমরা সেটার বিপরীতে ধীরে ধীরে তারা চল্লিশা নিয়েছে পঞ্চা নিয়েছে এই জাতীয় তারা বিভিন্ন বাৎসরিক একটা ব্যবস্থাপনা ব্যবস্থা নিয়েছে এরূপভাবে তারা কুলখানির ব্যবস্থাপনা করেছে অনুরূপভাবে তারা মিলাদের ব্যবস্থাপনা এগুলি তারা ওখান থেকে তারা এর বিপরীত কি করা যাবে এরকম একটা কিছু তখনকার সময় আলেমরা অথবা যারা আলেম বলে তখনকার সময় বিবেচিত হতো অসত্যিকার আলেম তারা নয় কারণ তারা বেদাত প্রবর্তন করেছে তারা বুঝেনি ইসলামের যে শাশ্বত দিন যে এগুলি ইসলাম অনুমোদন না এটা বুঝেনি তো তারা দেখে দেখে এটা করেছে ওদের বিপরীতে করেছে যে আমরাও কিছু করি এই জন্য করেছে যেমনইভাবে তারা এই দেখি অনেক কিছুই করে থাকে বর্তমানে যেমন তারা অনেকেই বিয়ের মধ্যে ইয়া করে থাকে গায়ে হলুদ করে থাকে এই জাতীয় অথবা বার্থডে পালন করে থাকে এই জাতীয় এগুলি তারা পালন করে সবগুলি হচ্ছে বিভ্রান্তি এবং সবগুলি বেদাত এগুলি হারাম এবং এগুলি হচ্ছে কুসংস্কার এগুলি থেকে আমাদের বেঁচে থাকতে হবে এগুলি ইসলামের সাথে কোনো সম্পৃক্ততা নেই আপনার আমার এগুলির মাধ্যমে কেউ যদি অসিয়ত জানা কেউ যদি জানে যে আমার মৃত্যুর ফলে ধরেন আপনি জানেন বা আমি জানি যে আমার মৃত্যুর ফলে এগুলি করা হবে এবং আমি সেগুলি মেনে নিচ্ছি তাহলে করলে আপনি গুনাগার হবেন এবং কবরে আপনার শাস্তি হবে আর যদি আপনি জানেন না তারা করছে তাহলে আপনাকে ধমক দেওয়া হবে কারণ আপনি এগুলো নিষেধ করা দরকার ছিল আপনি দুনিয়া থাকতে তাদেরকে তাদেরকে নিষেধ করে দেওয়া দরকার ছিল আর যদি আপনি নিষেধও করেছেন তারপরও তারা করে তাহলে তারা গুণাগার হবে আপনি গুণাগার হবেন না তাহলে বোঝা গেলো এই জাতীয় বেধাৎগুলো থেকে আপনি আমি প্রত্যেকে আমাদের উচিত হবে আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন সমাজ সবকে সাবধান করা এগুলো যেন না হয় এ ব্যাপারে আমরা যেন সোচ্চার থাকি এবং সবাইকে এ ব্যাপারে সাবধান করি আল্লাহ আমাদের পূজার তো দান করুন